হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লক। আজকে প্রচণ্ড শীত, শীতের সকালে আমি বেরোলাম, কারণ মধ্যবিত্ত নিম্নবিত্তদের শীত একটু কষ্টই হয়। তবে আমি মধ্যবিত্তের তালিকায় আছি, শীতের সকালে আমাদের কর্তব্য কাজ দুটো তো কিন্তু রাখতে হবে। সো বেরিয়ে গেলাম বন্ধুরা, আমার ব্লকের সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো আজকের ব্লকে কী হতে যাচ্ছে দেখার জন্য। সো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক বাটনে ক্লিক করে দাও। সো বন্ধুরা থাকো আমার সঙ্গে, আমরা এখন বেরোচ্ছি আমার এই কাজে, বাকি অংশ দেখার জন্য ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকো বন্ধুরা। মধ্যবিত্তদের জন্য শীতের সকাল কতটা কষ্টের হয়, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের কর্মে তার কাঁধে বেরোতে হয় তাদের জীবন সঠিকভাবে রাখার জন্য। তাই শীতের এই সকালটা সেই সকল মানুষদের শুভকামনা জানাই যারা সুস্থ থাকুক। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো এই কুয়াশার মধ্যেও তারা কাজে বেরোয়ে যায়। সো বন্ধুরা, বাংলাদেশের শীতের সকাল যতটা কষ্টের ততটা সুন্দর, সব মিলিয়ে অপরূপ আমাদের এই বাংলাদেশটা। তাই শীতের সকালে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশের যে ছয় ঋতুর একটা, পৃথিবীর অন্য কোথাও দেশে সেটা নেই। পৃথিবীর ছয় ঋতুর দেশ আমার এই বাংলাদেশ। শীত আসবে, বৃষ্টি আসবে, গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, তবে সবচেয়ে সুন্দরতম ঋতু যদি হয়, আমি এটা যদিও শীতে মানুষ খুব কষ্ট করে, তারপরও বলবো যে শীতের মৌসুমটা বেটার, বিকজ শীতের থাকে টাটকা শাকসবজি, শীতে থাকে ভাপা পিঠা, বাংলাদেশের যে ঐতিহ্য ভাপা পুলি পিঠার যে একটা ব্যাপার থাকে সেটা থাকে। তারপর শীতে সবাই জামাকাপড়গুলো আঁকড়ে ধরে হাঁটে, মানে সব মিলিয়ে শীতের সকালটা ভালো, শীতের মৌসুমটা ভালো। গরমে গরম ফ্যানের প্রয়োজন, তারপর ঘেমে যাওয়া, সব মিলিয়ে শীতের সকালটা একটা জাম্পেস হয়। তারপর শীতে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের কষ্ট হলেও শীতের সকালটা আমি মনে করি ভালো। আমি যেটা বেরোলো, কনকনে শীত করছে এখন, প্রচণ্ড শীত বন্ধুরা। বাংলাদেশে এখন শীতকাল চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড কুয়াশার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সো শীতটাকে কাছে টেকেই আমার কাজে বেরোতে হচ্ছে। সো বন্ধুরা, শীতের সকালে সবাইকে শুভেচ্ছা, ভালো থেকো, সুন্দর থেকো, এগোতে থাকলাম আমার কাজে। আমার এক ফ্রেন্ড আসছে, তার সাথে দেখা হবে, তারপর আমরা একসাথে বেরিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ শীতের সকালে সূর্য উঁকি মারছে, সূর্য যেন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে, তারপর সূর্য উঁকি দিচ্ছে, আলোকিত করবে দেশ। একটা সময় হয়তো বা 11-12টার মধ্যে পুরো দেশটি আলোকিত হয়ে যাবে, মানে এই কুয়াশাটা আর থাকবে না। সো শীতের কুয়াশার যে বাংলাদেশের রূপ সেটা বন্ধুরা তোমরা দেখতে পারো। আসলে মনে হয় যে আচ্ছন্ন ধোঁয়ায় ঢেকে গেছে পুরো বাংলা, মানে এত সৌন্দর্যের একটা বিষয়। শীতে ধরে রাখতে পারেনি, শীত তাকে আটকাতে পারেনি। সূর্য উঁকি দিচ্ছে, হয়তোবা কিছুক্ষণে ঘন্টাখানির মধ্যে আলোকিত হয়ে যাবে। গাইস, বাংলার এই প্রকৃত শীতকাল যদি তোমরা দেখে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিও
আমাদের এই সুন্দর বাংলাদেশের জন্য, আমার জন্য নয়, সুন্দর বাংলাদেশের জন্য একটা লাইক দিয়ে দিও। বাংলাদেশের সুন্দর শীতের সকাল, তাই সবার প্রতি শুভকামনা, ভালো থাকুক বাংলার সকল মানুষ। এই শীতে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকল মানুষের জন্য শুভকামনা। হতদরিদ্র মানুষ কাজের সন্ধানে বেরিয়েছে কুয়াশায় শীত কাঁধে নিয়ে। সো তোমরা ভালো থেকো বন্ধুরা, আর দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিও। সো ভালো থেকো বন্ধুরা, বাই।